বন্ধুরা নমস্কার, আমি শুভজিৎ। আজকে তোমাদের একটি জ্যামিতির নতুন ভিডিও করে দেখাবো। চলো দেরি না করে শুরু করা যাক। কনস্ট্রাক্ট আ রেক্টাঙ্গেল ABCD। AB ইকুয়াল টু 5 সেন্টিমিটার, AD ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে কী বলেছে, একটা রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র আঁকতে হবে যার নাম ABCD। কী কী দিয়ে দিয়েছে? AB দিয়ে দিয়েছে আর AD দিয়ে দিয়েছে। তো চলো সবার আগে যেটা আমরা করব, দুটো লাইন ড্র করে নেব, AB আর AD। ওকে, আচ্ছা আরেকটা কি করব, রাফে একটা রেক্টাঙ্গেল এঁকে নিব। নাম দিয়ে দিলাম ABCD। এইটা দিয়ে দিয়েছে কত, 5। আমরা কি জানি রেক্টাঙ্গেলের অপোজিট সাইডও সেম হয়, তাহলে এটাও 5 হবে। আর এটা দিয়ে দিয়েছে কত, 3, তাহলে এটাও কত হবে, 3। আর কি করতে হবে, এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। ফার্স্ট কী করলাম, AB থেকে বেশি একটা লাইন ড্র করে নিলাম। এর পরের স্টেপ কী হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে নেব। যে কোনো একটা এন্ডে বসিয়ে কেটে নিলাম। তাহলে এটা কত হলো, AB। ওকে, এর পরের স্টেপ হচ্ছে A বিন্দুতে এবং B বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করা। কত ডিগ্রি, 90 ডিগ্রি। যখন তোমরা জ্যামিতির এই ড্রয়িংগুলো করবে, অতি অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, কোনো রকম পেন বা স্কেচ পেন ব্যবহার করবে না। আমি শুধু তোমাদের শেখানোর জন্য স্কেচ পেনটা ব্যবহার করছি। এর পরের স্টেপ, 90 ডিগ্রি যে কোণগুলো আঁকলাম সেগুলো লাইন ড্র করে নিয়েছি। এরপরের স্টেপ হচ্ছে AD মাপ নিলাম। স্টেপগুলো দেখবে ভালো করে, কোনোদিন ভুলবে না। এবারে এই লাইনটা যোগ করে দেবো। রেক্টাঙ্গেল হয়েছে, তাহলে কি লিখবো, দেয়ার পর ABCD ইজ এ রেক্টাঙ্গেল AB ইকুয়াল টু DC
ইকুয়াল টু 5 সেন্টিমিটার। AD ইকুয়াল টু BC ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ওকে, অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল C ইকুয়াল টু অ্যাঙ্গেল D 90 ডিগ্রি। আরেকটা কী লিখতে পারি, চারটে অ্যাঙ্গেলের সাম কত হবে, অলওয়েজ 360 ডিগ্রি। মনে থাকবে বন্ধুরা, এখানেই সমাপ্ত, দ্য এন্ড। নেক্সট ভিডিওতে খুব জলদি দেখা হচ্ছে, টাটা বাই।